জেলা সারাদিনে আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। জেলা সারাদিন শুরু করার আগে চোখ রাখবো হেডলাইন্সে। মালবাজার বিপর্যয় উদ্ধারকারীদের আর্থিক পুরস্কার, সাহসীদের চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাল নদীতে বিসর্জন বিপর্যয়ে মৃতদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের এক সদস্যকে চাকরি। গরুপাচার কাণ্ডে কেষ্ঠ ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে তলব সিবিআই এর। পূর্বপল্লী গেস্ট হাউসে হাজিরা আব্দুল করিম খানের। অনলাইনে বিদেশি মুদ্রা কেনা বেচা, বেশি আয়ের লাভ দেখিয়ে প্রতারণার ফাঁদ। শিবপুর টাকা উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। গঙ্গা ভাঙন অব্যাহত শামশেরগঞ্জে। মহেশতলায় তলিয়ে গেল তিনতলা বাড়ি, প্রশাসনকে দোষারোপ বাসিন্দাদের। বসিরহাটের খোজাডাঙ্গায় আক্রান্ত ভারতীয় ট্রাক চালক খালাসি। প্রতিবাদে বন্ধ সীমান্ত বাণিজ্য, দাঁড়িয়ে কয়েকশো পণ্যবাহী ট্রাক। বসিরহাটের কৈজুরি সীমান্তে 300 বছরের পুরনো কালীপুজো, আলোর উৎসবে সামিলের অপেক্ষায় দুই বাংলার মানুষজন। পাঁচশো বছরের বেশি পুরনো উত্তর দিনাজপুরের দেবীনগরের কালীপুজো, খোলা আকাশের নিচেই পূজিতা হন কালী। সময় একটা ছোট বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর এবং প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, কালীপুজোর আগেই এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে যেরকম জানানো হয়েছে, কালীপুজোর আগে ঘূর্ণিঝড় হবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের জেরেই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী দু তিন দিনের মধ্যে। বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 23 অক্টোবর থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমরা কথা বলবো এই নিয়ে বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি কি জানা যাচ্ছে? দেখো, যেটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যদিও এই ঘূর্ণিঝড় কোথায় আসতে পড়বে, তার প্রভাব কতটা হবে, এখনো পর্যন্ত সেই সংক্রান্ত কোনো তথ্য জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ প্রত্যেকটা মুহূর্তে তারা ঘূর্ণিঝড়ের গতিবিধি তারা লক্ষ্য করছে। এই মুহূর্তে যেটা আপডেট, সেটা হচ্ছে উত্তর পশ্চিম আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই উত্তর পশ্চিম আন্দামান সাগরে, যেটা কিন্তু ধীরে ধীরে সেটা সাউথ ইস্টে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের দিকে এগোবে, সেটা মধ্য পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেটা কিন্তু এগোবে। আগামী 22 তারিখ নাগাদ মধ্য পূর্ব বঙ্গোপসাগরে সেটি ঢুকে পড়বে এবং কিন্তু চাপরূপে সেটা অবস্থান করবে। তারপর 23 তারিখ নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 23-24 তারিখ নাগাদ, 24 তারিখ কালী পুজো বা দীপাবলি, সেই তখনই সেই সময় একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেটা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই। এবং সেটা অবশ্যই তার যে প্রভাব সেটা কতটা পড়বে সেই সংক্রান্ত এখনো পর্যন্ত প্রভাব বা আপডেট দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, তবে আশঙ্কা বা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। তার প্রত্যেক মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ মনিটরিং তারা করছেন এই মুহূর্তে, যদিও এই সংক্রান্ত কোনো থ্রেট এখনো পর্যন্ত নবান্নে দেওয়া হয়নি। আপাতত একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যে ঘূর্ণাবর্ত ফর্ম করেছে চার পাঁচ দিন সেভাবে বৃষ্টিপাত হবে না। উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে কয়েকটি জেলা, 2-24 পরগনা, মেদিনীপুর, এই কয়েকটি জেলা, বাঁকুড়া, এই কয়েকটি জেলায় হালকা শীতে কোথায় বৃষ্টি হবে, এর বাইরে 4-5 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 4-5 দিন পর থেকে কি আপডেট হয় সেটাই এখন বড় বিষয়, বড় দেখার বিষয়। কারণ ভারী বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়া বইবে, নাকি ঘূর্ণিঝড়, এই এই মুহূর্তে দোলাচল রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। যেহেতু 4-5 দিন সিস্টেম এখনো পর্যন্ত সেভাবে স্ট্রং হয়নি, তারা 4-5 দিন পর থেকেই কিন্তু এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। সেইটা কতদূর কি হবে, কোন দিকে যাবে, ল্যান্ডফল কোথায় হবে, এই সংক্রান্ত আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড় একটা ফর্ম করবে, সেই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে সেই সম্পর্কে আগামী দিনে জানা যাবে। ধন্যবাদ সুদীপ্তা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কালী পুজোর আগেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবহাওয়া দপ্তর সূত্রে যেরকম জানানো হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ এবং যার জেরেই এই ঘূর্ণিঝড় হবে বলে জানা যাচ্ছে। তবে আপাতত দু তিন দিনের মধ্যে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা শুনবো। কোন রাজ্যে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে এখনই কিন্তু বলা যাচ্ছে না,
আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ রাখছি, যেহেতু 22 তারিখ 5 দিন মোটামুটি এই সিস্টেমে কোনো ইম্প্যাক্ট পড়বে না। 23 থেকে 25 26 কী ধরনের হবে আমরা এই আপডেট কিন্তু আগামীকাল দেবো, আর দিওয়ালি বা কালী পুজোতে যে ওয়েদার হবে তার সেটা আমরা স্পেশাল বুলেটিন কিন্তু দেবো, হয়তো 2-1 দিনের পর কালকে বা পরশু আমরা এই পুজোর দিওয়ালি কালী পুজোর কিন্তু ফোরকাস্ট আমরা আলাদা করে স্পেশালভাবে আপনাদেরকে আমরা দিই। আমার হচ্ছে যা আছে এরাম 33 এইরকম টেম্পারেচার চলছে, এটাই চলবে, আর খুব একটা চেঞ্জ আমরা আগামী 4-5 দিন দেখছি না। দিনের তাপমাত্রা 25-এর কাছাকাছি, দিনের তাপমাত্রা 33 ডিগ্রির কাছাকাছি, রাতের তাপমাত্রা 25-এর কাছাকাছি। কিন্তু যদি আমাদের ল্যান্ড এরিয়াতে এখন বলি সিস্টেম, কোনো সিস্টেম নাই, নর্থ ওয়েস্টার্লি উইন্ড রয়েছে, আগামী 4 থেকে 5 দিন নর্থ বেঙ্গল পুরোপুরি ড্রাই থাকবে, সাউথ বেঙ্গলে হয়তো কোস্টাল জেলাগুলোতে বিশেষ করে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনার দিকে হয়তো আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু মূলত ওয়েদার কিন্তু ড্রাই থাকবে আগামী 4-5 দিন। এবার হচ্ছে সিস্টেম, যেটা বেতে একটা লো প্রেশার সিস্টেম ফর্ম হওয়ার পসিবিলিটি যেটা রয়েছে, এখনও অবস্থান করছে ঘূর্ণাবর্ত, যার অবস্থান হচ্ছে নর্থ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া। আগামী 48 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা নর্থ ওয়েস্টার্লি মুভ করবে, আর নিম্নচাপ হিসাবে কিন্তু ফর্ম হবে ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কালী পুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইতিমধ্যে আমরা শুনলাম কলকাতা আবহাওয়া আলিপুর অফিস থেকে কি জানাচ্ছে, তবে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হতে পারে আগামী 23 অক্টোবর থেকে, বঙ্গোপসাগরে একটি নিম্নপাতের জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। চোখ রাখবো পরবর্তী খবরে। মালবাজার বিপর্যয়ে উদ্ধারকারীদের আর্থিক পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের চাকরি। মঙ্গলবার মালবাজারের 7 উদ্ধারকারীর হাতে 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারপা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী, তাদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার কথা বলেছেন তিনি রাজ্য সরকারের তরফ থেকে। পুরস্কৃত মালবাজার বিপর্যয়ের উদ্ধারকারীরা, আর্থিক পুরস্কারের সঙ্গে চাকরি, মৃতদের পরিবারকেও ক্ষতিপূরণ। বিজয় দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে ঘটে যাওয়া বিসর্জন বিপর্যয়ের মর্মান্তিক দুর্ঘটনা যেন হার হিম করে দিয়েছিল বঙ্গবাসীকে। সেই বিপর্যয়ে কোনো কিছু না ভেবে জীবন মরণের যুদ্ধে এগিয়ে গিয়েছিলেন হাতে গোনা কয়েকজন যুবক। হরপাবানে ভেসে যাওয়া দর্শনার্থীদের টেনে হিঁচড়ে বাঁচিয়েছিলেন 7 যুবক, তাও 8 জনের প্রাণ বাঁচানো যায়নি। এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। কেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কোনো কথা বলছেন না, কেন সেখানে যাচ্ছেন না, নানা প্রশ্ন উঠতে শুরু করে। সেই মুহূর্তে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে রাজ্য প্রশাসন। বিসর্জন ঘিরে আরও কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর হয় রাজ্য সরকার। নিরাশ হলেন না বিসর্জন বিপর্যয়ের উদ্ধারকারীরাও। মঙ্গলবার জলপাইগুড়িতে গিয়ে তাদের নিজের হাতে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে 7 উদ্ধারকারীকে ডেকে 1 লক্ষ টাকা দেওয়া হলো, সঙ্গে সিভিক ভলেন্টিয়ারের নিয়োগপত্র। এরা খুব জীবনের ঝুঁকি নিয়ে আরো 45 জনকে বাঁচিয়েছে, এবং মানিকের নাম আমি শুনছিলাম আগেই, আর একটার নাম আছে মুন্না। সুতরাং তাদেরও আমরা এইভাবেই এলাকায় যদি কখনো কোনো বিপর্যয় ঘটে, স্থানীয় ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে নয়, বাট যদি তাদের সাহায্যে বাঁচতে পারে মানুষ, হয়তো একটা বাড়িতে আগুন লাগলো, 2 বালতি জল ঢেলে দিলেন, আগুনটা নেবার চেষ্টা করলেন, নিজে আগুনের মধ্যে গিয়ে নয়, নিজেকেও বাঁচতে হবে। যারা করেছেন মনোজ মুন্ডা, তাদের সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার পান সৌমেন চৌধুরী, মোহাম্মদ মানিক, মনোজ মুন্ডা, দারা সিং, বিশ্বজিৎ বিশ্বাস, দীপক বোদকা, অমিয়া মাহাতো। যদিও তাদের মধ্যে 2 জন চাকরি গ্রহণ করেননি, তারা নিজেদের কাজ চালিয়ে যেতেই ইচ্ছুক বলে জানিয়েছেন, তাতে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাকিরা যদিও চাকরি গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে উচ্ছ্বসিত 7 উদ্ধারকারী।
বিপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ইহানো রাজ্য সরকারের স্বীকৃতিতে আপ্লুত তারা। এদিন হরপা বাণীর মৃত ছয় পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজার বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, হরপা বান আসবে বলে জানতো না প্রশাসন, বিপর্যয়ে তদন্ত চলছে, দোষী হলে কেউ ছাড় পাবে না। এই কেসটা হওয়ার পর অলরেডি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি যে জলটা কোথা থেকে এলো, কারণ আমাদের নলেজেও ছিল না। কিন্তু তা সত্ত্বেও প্রতি বছর যেভাবে বিসর্জন দেওয়া হয় সেইভাবেই সতর্ক করা হয়েছিল। এই কেসে ইনভেস্টিগেশনও হচ্ছে, যদি কেউ দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে। তবে আপনারা তো জানেন আমাদের এই যে জায়গাটা, এর এক পাশে সিকিম, এক পাশে ভুটান, ওই দিকে আবার নেপাল, সংকোষের জলও চলে আসে, অনেক ব্যাপার আছে। এই ব্যাপারগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেভেলে এগুলো আমরা বারবার জানিয়েছিও। আমি চিফ সেক্রেটারিকে বলবো যে এই প্রবলেমটা আবার জানাতে। এদিকে বাড়িতে না থাকায় দুই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকেও রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়া হয়েছে। আগেই মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়া হয়েছিল। কলকাতা টিভি। গরু পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। মঙ্গলবার সকালে শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে যান সিবিআই এর দুই অফিসার। গেস্ট হাউসে ডেকে পাঠানো হয় বীরভূম জেলা পরিষদের পূর্ণ কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানকেও। আব্দুল করিম খান বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। নানুর থানার বাসাপাড়া গ্রামে আব্দুল করিম খানের বাড়িতে 3 আগস্ট তল্লাশি চালিয়েছিল সিবিআই। গরু পাচার তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয় বোলপুরের এক বেসরকারি ব্যাংকের আধিকারিককেও। প্রচুর নথিপত্র নিয়ে সিবিআই ক্যাম্পে অফিসে পৌঁছেছেন ওই ব্যাংক আধিকারিক। হাওড়ায় টাকা উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। অনলাইনে বিদেশি মুদ্রা কেনা বেচার পাশাপাশি বেশি আয়ের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতেন শিবপুরের শৈলেশ পাণ্ডে। ভুয়ো নথি দিয়ে অন্য নামে অ্যাকাউন্ট খুলে কারবার চালাচ্ছিলেন তিনি। এক মাসে 2টি অ্যাকাউন্ট থেকে প্রায় 77 কোটি টাকা লেনদেন করেছিলেন শিবপুরের শৈলেশ পাণ্ডে। তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। পুলিশ জানতে পেরেছে ভুয়ো নথি দিয়ে অন্য নামে অ্যাকাউন্ট খুলে কারবার চালাচ্ছিলেন শৈলেশ পাণ্ডে ও তার ভাই অরবিন্দ। অনলাইনে বিদেশি মুদ্রা কেনা বেচা, ক্রিপ্টোকারেন্সি পাঠ দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ফোন করতেন তারা। নির্দিষ্ট অংশের টাকা ফি হিসেবে জমা দেওয়ার কথাও বলতেন তারা। পাশাপাশি অন্য কাউকে যোগ দেওয়াতে পারলে কমিশনের লোক দেখানো হতো। কারো বিনিময়ের পরিমাণ মোটা অঙ্কে দাঁড়ালে বন্ধ করে দেওয়া হতো সেই অ্যাকাউন্ট। এভাবে প্রতারণার ছক কষে প্রচুর টাকা হাতিয়ে নিতেন শৈলেশরা। কিভাবে কাজ হতো জানা গিয়েছে অ্যাপের মাধ্যমে। ন্যূনতম অঙ্কের টাকা দিয়ে বিদেশি মুদ্রা কেনাবেচার প্রশিক্ষণ দেওয়া হতো, ডলার দিতে হতো অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণের জন্য। পাশাপাশি চেইন সিস্টেমের মাধ্যমে আরো লোক আনতে বলা হতো। যত বেশি লোক আনবে তত বেশি কমিশন, আর তারপর টাকার অঙ্ক অনেকটা বেড়ে গেলে ব্যবহারকারীর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতো। এই নিয়ে প্রথম অভিযোগ জমা পড়েছিল চলতি বছরের অগস্ট মাসে। অভিযোগ জানিয়েছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট খোলা হয়েছিল 16টি স্ট্রান্ড রোডের ঠিকানা দিয়ে। অন্যদিকে এই কাণ্ডে অনুসন্ধান শুরু করল ইডি। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআর এর কপি সংগ্রহ করেছে ইডি। কলকাতা টিভি। গঙ্গা ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। সোমবারের পর মঙ্গলবারেও অব্যাহত ভাঙন। মঙ্গলবার সকালে মহেশতলার গঙ্গায় তলিয়ে গেল আস্ত একটি তিনতলা বাড়ি। ভিটে মাটি হারিয়ে অসহায় পড়েছেন এলাকাবাসী। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয়দের। ফের গঙ্গা ভাঙন মুর্শিদাবাদে, তলিয়ে গেল তিনতলা বাড়ি, হুঁশ নেই প্রশাসনের। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গঙ্গায় তলিয়ে যায় শামশেরগঞ্জের মহেশতলার তিনতলা একটি বাড়ি। ভাঙন আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। অনেকেই সম্পূর্ণ নিজের উদ্যোগে ভাঙনের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। এলাকার সর্বত্র আতঙ্কের ছবি। চোখের সামনে আস্ত একটা বাড়ি তলিয়ে যেতে দেখে ঘুম উড়েছে বাসিন্দাদের। এখন রাস্তায় কোনো জায়গাতে গিয়ে মালজাল ফেলে কোনো রকমের আশ্রয় নিচ্ছি, তাছাড়া আর কি বলবো, তো কিছু নেই। প্রশাসনও কোনো ব্যবস্থা করছে না, আমাদের সরকারও আমাদের দিকে লক্ষ্য রাখলো না। এটা তো আজ থেকে ভাঙছে না, ভাঙছে মোটামুটি 3 মাস আগে থেকে। অথচ ইচ্ছা করলে ওরা অনেকটাই আমাদেরকে বাঁচাতে পারত, কিন্তু ওনারা করলেন না। কত বছর ধরে এখানে বসবাস করে আসছে? আমরা 70 বছর থেকে বসবাস করে আসছি। আমার জন্মের আগে থেকে এই বাড়ি, আমাদের এই বাড়িটা 100 বছর আগে থেকে। তারপরে আমাদের এই বাড়ির এই দিকটা বাড়ি মোটামুটি 80 বছর হয়ে গেল। তাও অনেক দূরে নদী ছিল,
আমরা ভাবতে পাইনি যে এই অবস্থা আমাদের হবে। ভাবতে পেরেছিলেন যে নদী কোনোদিন আপনার বাড়ির তলে নিয়ে যাবে? না না ভাবতে পারিনি, না ভাবতে পারিনি, জয় জীবনে ভাবতে পারিনি এইবার আমাদের অনাথ হয়ে যাবো আমরা। আপনার বাড়ি কোনটা? বাড়ি এই যেটা। আপনি পেশায় কি করেন? আমি বুড়ের ব্যবসা করি ছোট মতো। আমার তো এখন শেষ অবস্থা, কি বলবো বলেন, অনাথ, আমরা এখন অনাথ হয়ে গেলাম। সরকার কি ব্যবস্থা করবে? সরকার আমাদের তো কোনো উপায় নাই। সোমবারের পর মঙ্গলে অব্যাহত শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন, ভিটে মাটি হারিয়ে একরকম দিশে হারা মহেশটোলার বাসিন্দারা। অনেকেরই অভিযোগ, সময় থাকতে ভাঙন রোখার কোনো রকম উদ্যোগ নেয়নি প্রশাসন। যদিও প্রশাসনের কাছে যথেষ্ট সময় ছিল নদীর তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার, গঙ্গায় একের পর এক বাড়ি তলিয়ে যাওয়ার পরও এলাকায় দেখা মেলেনি কোনো প্রশাসনিক আধিকারিককে। শামশেরগঞ্জ থেকে সেলিম মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। সীমান্ত এক সপ্তাহে দ্বিতীয়বার আক্রান্ত ভারতীয় ট্রাক চালক ও খালাসি। প্রতিবাদে বন্ধ বসিরহাটের গোজারডাঙ্গার সীমান্ত বাণিজ্য, কয়েক কোটি টাকা বাণিজ্যের ক্ষতির আশঙ্কা। স্থানীয় সূত্রে খবর, বন্ধের জেরে কয়েকশো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে সীমান্তে। মঙ্গলবার সকালে ট্রাক নিয়ে বাংলাদেশের ভোমরা সীমান্তে গেলে মারধর করা হয় ভারতীয় ট্রাকের খালাসি এবং চালককে। এরপরই বন্ধের সিদ্ধান্ত নেন ট্রাক ইউনিয়নের সদস্যরা। বন্ধ নিয়ে দুই দেশের জিরো পয়েন্টে আলোচনাতে বসেন ভারত বাংলাদেশ ব্যবসায়ীরা। তবে আলোচনায় সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এর আগে চলতি মাসের ১২ তারিখেও একবার মারধরের অভিযোগে বন্ধ হয়েছিল সীমান্ত বাণিজ্য। বারবার বন্ধের ব্যবসায় প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দিলীপ ঘোষ আজ একা হয়ে পড়েছেন। তিনি আজ যা বলেন কালই তা ভুলে জানে, ঠিক এই ভাষায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন বনগাঁর তৃণমূল জেলা সভাপতি। বসিরহাটের স্বরূপনগরে তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মেলনীতে তৃণমূলের বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয় বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তির্যক ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষকে। তিনি বলেন বিজেপি দিলীপ ঘোষকে কোনো পদে রাখেননি, তাই উল্টোপাল্টা কথা বলছেন দিলীপ ঘোষ। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়েও মন্তব্য প্রকাশ করেন বিশ্বজিৎ দাস। দলের বুথ স্তরের যেসব কর্মীরা কাজ করেন তারাই পঞ্চায়েতে মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেন বিশ্বজিৎ দাস। বুথ স্তরের কর্মীদের নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। দিলীপ বাবু কি বলেন না বলেন পরের দিন জিজ্ঞেস করবেন, বলতে পারবে না যে আমি কি বলেছি কালকে। আমার মনে হয় যে লোকটার মতিভ্রম হয়েছে, সমস্ত রাজনৈতিক পথটা হারিয়ে গেছে, রাজ্যের সভাপতি ছিল, তাই উনি যেটা বলছেন ঠিক বলেন না, উনি নিজেও জানেন না কি বলছেন। এটা বাংলার মানুষ, ওনার কথা কোনো গুরুত্ব দেয় না। এই গুরুত্ব দেয় না বলে এই 200 পার আসন করবেন বলেছিলেন, তাই মুখ থুবড়ে পড়েছেন ওই 100 নিচে, এই 70-80। গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের বেলদায়। চুরি ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে বেলদা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বেলদার নারায়ণগড়ের রানীশাহীর পঞ্চায়েত অফিসের কর্মীরা দেখেন অফিসের একাধিক দরজায় তালা ভাঙা, ঘরের আলমারিও ভাঙা, খোয়া গেছে 5টি ল্যাপটপ, অফিস থেকে নগদ 15,950 টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত অফিসের নিচে থাকা ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা চুরির সঙ্গে জড়িত বিজেপির এমন অভিযোগে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। চুরির তদন্তে এসে হাতাহাতি থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। ৩০ ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পর ডায়মন্ড হারবারের হুগলি নদীতে তলিয়ে যাওয়া দুই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার হলদিয়া তেরবতী এলাকা থেকে উদ্ধার হয় 6 বছরের আতিফা ও পারভিনের দেহ। এদিন মৎস্যজীবীরা প্রথম দেখে ভাসতে দেখেন দেহ, তারপরেই তারা খবর দেন প্রশাসনে। এনডিআরএফ এর কর্মীরা স্পিডবোট নিয়ে দেহ উদ্ধার করে। দ্বিতীয় শিশু কন্যার তল্লাশি জারি থাকে। কিছুক্ষণ পর কম বেশি 400 মিটার দূরে আতিফার দিদি 8 বছরের সিতারার দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার পার্ক সার্কাস থেকে ডায়মন্ড হারবার
পরিবার ঘুরতে এসেছিল তারা, এবং তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে। ওই দিন রাতে জেটিঘাটে ভেসেল থেকে নামার সময় তলিয়ে যায় আতিফা ও সিতারা। রাতভর বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চলে, নামানো হয় ডুবুরিও। সোমবার সকালে নামানো হয় স্পিড বোট, মঙ্গলবার ফের তল্লাশি চলে, দুজনের দেহ উদ্ধার হয়। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এপার বাংলা আর ওপার বাংলা জুড়ে কালী পুজোর আয়োজন। বসিরহাটের কৈজুরি সীমান্তের 300 বছরের পুরনো কালী পুজোর নেপথ্যে রয়েছে অজানা ইতিহাস। বছরের পর বছর ধরে সর্দার বাড়ির পুজো ঘুচিয়ে দিয়েছে দুই বাংলার সীমা। ধর্ম বর্ণ নির্বিশেষে আলোর উৎসবে সামিল হন অগুণতিক সীমান্তবাসী। এপার বাংলার প্রতিমার বিসর্জন হয় ওপার বাংলা নদীতে, এমনটাই রেওয়াজ বসিরহাটের কৈজুরি সীমান্তের সর্দার পাড়ার পুজোয়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় নায়েব ছিলেন সর্দার পরিবারের সদস্য কামদেব সর্দার। বাড়িতে দুর্গা পুজোর ইচ্ছে ছিল তাঁর, তবে স্বপ্নাদেশ পান কালীর আরাধনার। সেই মতো 300 বছর আগে শুরু হয়েছিল কালী পুজো। পুজো উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 100 বিঘা জমিও উপঢৌকন পেয়েছিলেন কামদেব। সেখানে ওই দুর্গা পুজো করবে এরকম একটা মনে করেছিলেন তিনি, ওই স্বর্গীয় কামদেব সর্দার, উনি মাতৃভক্ত। মা নিজেই বলেছিল যে তুই দুর্গা পুজো করবি, আমি তো তোর হাতে পাশে, তুই একটা কাজ কর, দুর্গা পুজো 5 দিন হয় বলে তা তুই একে রাত্রি আমার 5 পুজো করবি। কালী পুজো ওই একে রাত্রি কিন্তু আমাদের ওই 5টা পুজোই হয় একেবারে, তা সারা রাত ধরে তো হয় না। ওই পুজোটা আজকে রাত থেকে শুরু করলে তাহলে কালকে একদম সন্ধ্যা পেয়ে যাবে একেবারে। ধরুন সোমবারে কালী পুজো, আমাদের মঙ্গলবার মানে ওই 5টা বেজে যাবে আমাদের পুজো সৌধকে, ওই 5টায় পুজো হবে, পরস্পর পুজো হবে, সমস্ত নৈবেদ্য সব পরিবর্তন করতে হবে, আবার নতুন করে সাজাতে হবে সব কিছু, মায়ের সব কিছু নতুন করে। আবার সারা বছর মন্দিরে ঠাঁই পান না সর্দার পরিবারের কালী প্রতিমা, পুজোর দিনই প্রতিমা করা হয়। পুজোর পর প্রতিমা বিসর্জন হয় ওপার বাংলা নদীতে। এখানকার মায়ের উপচার বলতে বিশেষ করে পাঠা বলি, অর্থাৎ একে একে প্রায় 70-75টা পাঠাবলি আজও দেওয়া হয়, আর সেই পাঠাবলির কাঁচা মাংস রক্ত মাকে উৎসর্গ করা হয়। পাশাপাশি সেই পাঠার মাংস অর্থাৎ নিরামিষ রান্না করে গ্রামের প্রতিটা মানুষকে দেওয়া হয়। আগে এই সর্দার বাড়ির পুজো শুরু হবে, তারপরে গ্রামের অন্য বাড়ির পুজো শুরু হবে, আর বিসর্জন বলতে এক অন্য ছবি ধরা পড়ে। বাংলাদেশের সোনাই নদীতে যখন এই প্রতিমা বিসর্জন হয়, ওপার বাংলার বহু দর্শনার্থীরা সেই বিসর্জন দেখতে ভিড় জমান। হ্যাঁ, মায়ের ওখানে, মায়ের বলির ওখানে মায়ের ভোগ দেওয়া হয় না, মায়ের ওখানে ওই যে বলিটা হলো, মায়ের ওখানে বলির যে অরিজিনাল প্রসাদটা ওটা মায়ের ওখানে, মায়ের সরায় আছে আমাদের সিস্টেম, সেইভাবে দেওয়া হয় কাঁচা মাংস। হ্যাঁ, কাঁচা মাংস মায়ের ওখানে দেওয়া হয়, মায়ের ভোগ হিসাবে দেওয়া হয়, যেটা আমাদের পূর্বপুরুষের সৃষ্টি, এটা আমাদের সৃষ্টি না, আমাদের পূর্বপুরুষরা করে গেছেন যেভাবে, আমরা বংশ পরম্পরা সেভাবে করছি। বাংলাদেশের সোনাই নদীতে ভেসে যায় সর্দার পরিবারের কালী ঠাকুর। প্রতিবার পুজো এবং বিসর্জন উপলক্ষে মেলা বসে কৈজুরি গ্রামে। দুই বাংলার অসংখ্য মানুষ সেই বিসর্জন দেখতে ভিড় জমান নদী পারে। ধর্ম বর্ণ কাঁটাতারের সীমারেখা ঘুচিয়ে দিয়ে আলোর উৎসবের শরিক হন অগণিত সীমান্তবাসী। তাই এই সম্প্রীতির পুজো এক স্বরূপনগর সীমান্তে যেন দুই বাংলার এক মিলন ক্ষেত্র হয়ে ওঠে। স্বরূপনগর সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। 500 বছর আগে শুরু হয়েছিল উত্তর দিনাজপুরের দেবীনগরের কালী পুজো। পুজোর দায়িত্বে ছিলেন অবিভক্ত দিনাজপুরের জমিদার বংশ। দেবীনগরের কালীর মাথায় ছাদ নেই, আকাশই তার ছাদ, খোলা আকাশের নিচেই পূজিত হন প্রতিমা। সব সন্তানদের নিয়ে একই ছাদের তলায় থাকেন দেবীনগরের কালী প্রতিমা, আর তাই প্রচলিত রেওয়াজ অনুসারে কালী প্রতিমার মাথায় ছাদ থাকে না। কথিত আছে দেবীনগরের জমিদার পরিবারের এই পুজোয় একটা সময় ওপার বাংলা থেকে পুজো দিতে আসতেন গিরিজানাথ রায় এবং তার পুত্র জগদীশ রায়। সেই সময় দেবীনগরের নাম ছিল পীরগাছি। ইতিহাসে পীরগাছির কালী পুজোরও উল্লেখ রয়েছে। এই আমাদের এই জায়গাটা ছিল দিনাজপুর মহারাজার অধীনে। দিনাজপুরের মহারাজা ছিলেন গিরিজানাথ রায়, যার পুত্র মহারাজা জগদীশনাথ রায়, তাকে হয়তো অনেকেই চেনেন, রায়গঞ্জের স্কুল এবং অন্যান্য অনেক কিছুই তার স্থাপন করা আছে। তো গিরিজানাথ রায় উনি সাপার্শ্ব দিনাজপুর থেকে এসে
এখানে পুজো দিতেন। উনি দিনাজপুর থেকে সকালে রওনা হতেন ঘোড়ার গাড়ি কিংবা অন্যান্য যে তখনকার দিনের যে যানবাহন ছিল তাতে করে, এবং সন্ধ্যার পরে এসে প্রতিমা তৈরি করে পুজো দিয়ে সূর্যোদয়ের পূর্বে প্রতিমা নিরঞ্জন করে তারা চলে যেতেন। পীরগাছিতে প্রথমে কালী পুজো হতো না, পরিবর্তে প্রচলিত ছিল শিব পুজো। অঞ্চলটি একটা সময় ত্রিবেণী সঙ্গম নামেও প্রসিদ্ধ ছিল, কারণ একটা নয় একই সঙ্গে তিনটে শিবের পুজো হতো এখানে। পরে স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল কালী পুজো। দিনে দিনে বেড়েছে পুজোর জাঁকজমক, তবে বন্ধ হয়েছে বলি প্রথা। কোনো পাকা ভোগ হয় না, খিচুড়ি পায়েস লুচি তরকারি এগুলো হয় না, সুজি লুচি ভোগ হয় এখানে, এবং ফলমূল মিষ্টি। এখানকার পুজোর উপাচারই হচ্ছে এইটা। রাতের মধ্যে মূর্তি গড়ে পুজো হয়ে ভোরের আগে বিসর্জন হয় প্রতিমা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানকার প্রতিমা দেখতে। আপাতত কালী পুজোর অপেক্ষাতেই দিন গুনছেন এলাকাবাসী। উত্তর দিনাজপুর থেকে অমিত দের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর। দুর্গাপূজায় ডিআর লটারির পুরস্কার 5 কোটি টাকা জিতেছেন পেশায় সোনার ব্যবসায়ী সুজিত মাইতি। তার টিকিটের সুদীপ মাইতি তার টিকিটের নাম্বার 44343। সুদীপ মাইতি পেশায় সোনার কারিগর, বাম্পার লটারির দিল্লির বাসিন্দা তিনি, এবং দুর্গাপূজায় বাম্পার লটারিতে 5 কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি। ডিআর দুর্গাপুজোর বাম্পার লটারিতে 5 কোটি টাকা পুরস্কার জিতেছেন, প্রথম পুরস্কার জিতেছেন দিল্লির বাসিন্দা সুদীপ মাইতি। ডিআর দুর্গাপূজার বাম্পার লটারির প্রথম পুরস্কার 5 কোটি টাকা জিতেছেন দিল্লির বাসিন্দা সুদীপ মাইতি। নমস্কার, আমি সুদীপ মাইতি, পশ্চিম মেদিনীপুর দাসপুরে বাসিন্দার। আমার বাবার নাম লেট কৃষ্ণপদ মাইতি, কলকাতায় বড় বড় হোটেলে ভেজিটেবল সাপ্লাই দিত। আমাদের মধ্যবিত্ত পরিবার, আমার বয়স যখন 15 আমি 9 পড়তাম। পড়া আর্থিক অবস্থা খারাপ হতো, বাবার ব্যবসা খারাপ হয়ে গেল, আমি দিল্লিতে সোনার কাজে চলে গেলাম। সোনার কাজে যেয়ে বেশ কিছুদিন কাজ শিখলাম, কাজ করলাম, বেশ চলছিল দেখবি। গত 2 বছর হলো ব্যবসা খুব ডাউনে চললো, হঠাৎ ব্যবসা কারিগর ফারিগর সব ছেড়ে চলে গেলো, আমি দেশে বসে গেলাম। দেশে বসে সেভিং ভেঙে ভেঙে খাচ্ছিলাম, বেশ কাজ কষ্টেই চলছিল, বেশ দুশ্চিন্তা ছিল, ছেলেদিকে মানুষ করতে হবে, পড়ানো খরচা ছিল, সেভিং পয়সা বাঁচি বাঁচি আমি লটারির টিকিট কাটলাম। হঠাৎ টিকিট কাটতে গেলাম, সেদিনটা হলো লক্ষ্মী পূজার দিন, হঠাৎ আমার ডিআর বাম্পারে ফার্স্ট প্রাইজ 5 কোটি টাকা লেগে গেছে। 5 কোটি টাকা আমার কাছে বিশাল ব্যাপার। আমি প্রথম ভাবতাম হয়তো লাগবে না, দিচ্ছে না, কিন্তু সত্যি সত্যি লেগে গেছে। আর ওনারা দেয় টিকিটের পয়সাটা পুরো। আর আপনারাও যদি পারেন বাজারে পয়সা পয়সা বাঁচি বাঁচি কিছু কিছু কাটবেন, তাহলে আপনারও হয়তো লাগতে পারে। আমার 5 কোটি টাকা লেগে গেছে, ওই টাকা ট্যাক্স কেটে যে টাকা আসবে আমি ওই টাকার মধ্যে আমার দুটো ছেলেকে ভালো করে পড়াশোনা করাতে চাই। আর একটা ছোট স্বপ্ন, আমি একটা ছোট সোনার দোকান করতে চাই, ভগবান যেন আমার আশা পূরণ করে দেয়। আর আশা পূরণ করেছে তো বেশিরভাগটাই আমার ডিআর বাম্পার লটারি। আপনারাও পারলে টিকিট কাটবেন, কিন্তু সংসারের পয়সা একটু বাঁচিয়ে। ডিআর বাম্পার লটারি 5 কোটি টাকা আমি জিতেছি ফার্স্ট প্রাইজ, তার জন্য ডিআর বাম্পার লটারিকে আমার খুব ধন্যবাদ, ধন্যবাদ ডিআর লটারি। সময় একটা ছোট বিরতির, ফিরে আসছে বিরতির পর। কালীপূজার আগে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার মালদায়, ঘটনায় গ্রেফতার এক। স্থানীয় সূত্রে খবর, চাঁচলের পোদ্দার পাড়ার বাসিন্দা ভবেশ ঘোষ কালীপূজা উপলক্ষে বিপুল পরিমাণ শব্দবাজি মজুত করেছিলেন বাড়িতে। বাড়ি থেকেই বাজির ব্যবসা চালাতেন ভবেশবাবু। গোপন সূত্রে খবর পেয়ে সরাসরি তার বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বাজির আনুমানিক মূল্য প্রায় 60,000 টাকা। বাড়ি থেকে কালি পটকা, চকলেট বোমা, তুবড়ি সহ বেশ কিছু অত্যাধুনিক শব্দবাজি উদ্ধার করা হয়। আগেই কালীপূজার শব্দবাজি ফাটানো নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শব্দবাজি উদ্ধারের বিশেষ তৎপরতা পুলিশ।
জেলা সারাদিন এখন এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।